কখনো জাদুকর, আবার কখনো সমুদ্রের দুর্ধর্ষ জলদস্যু, আবার কখনো বা তার কমেডিয়ান চরিত্রে হেসে মাখামাখি দর্শক। তার অভিনয়ে দর্শক এতটাই মুগ্ধ যে স্ক্রিনে তাকে চাইই চাই। তিনি ফ্যান্টাস্টিক বিটসের গিলার্ড, গ্রিন্ডেল ওয়ার্ল্ড বা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারো। নাম শুনে এতক্ষণে হয়তো অনেকেই চিনে ফেলেছেন, বলছি সবার প্রিয় হলিউড তারকা জনি ডেপের কথা। তারকাদের অভিনয় ও বাস্তব জীবন বরাবরই ভিন্ন। যে তারকাকে দেখে ভক্তরা তাকে আদর্শ মানেন, তারাই এমন কাজ করে বসেন যা আদর্শ তো দূরে থাক, বরং সম্মানেরও জায়গা রাখেন না। তবে সব কিছুর পরও বিশ্বাস অবিশ্বাসের একটা জায়গা তো থেকেই যায়। পছন্দের তারকা খারাপ কিছু করবে সেটা মানতে পারেন না ভক্তরা, কিন্তু যত দোষী করুক ভক্তদের ভালোবাসার কমতি হয় না। জনি ডেপের জীবনেও এমন কিছু ঘটনা ঘটেছে। অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে 15 মাসের বিয়ে বিচ্ছেদ হয় তার। অ্যাম্বার জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের মামলা ঠুকে দিয়েছিলেন। সম্প্রতি সেই মামলায় আদালতের রায় গেছে জনির বিপক্ষে, যার ফলে জনিকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে $50 মিলিয়ন, মানে প্রায় 450 কোটি টাকা। এত কোটি কোটি টাকা দিয়েও ক্যারিয়ার টিকছে না জনির, কারণ রায়ের পরপরই জনিকে ফ্যান্টাস্টিক বিস্ট সিরিজের তৃতীয় ছবি থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। এছাড়া পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের নতুন সিরিজেও দেখা যাবে না এই তারকাকে। এদিকে জনিকে সিরিজ থেকে বাদ দেওয়ায় চটেছেন তার ভক্তকুল। তারা জনের স্থানে অন্য কাউকে দেখতেই চান না, প্রয়োজনে ছবি বয়কট করবেন, তবুও জনিকে তাদের চাইই চাই। এরই মধ্যে ফ্যান্টাস্টিক বিস্ট সিরিজের তৃতীয় ছবি ও পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ ছবিকে বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। সাবেক স্ত্রীর গায়ে হাত তুলেছেন জনি, ভক্তরা একথা মানতে নারাজ। সাফ জানিয়ে দিয়েছেন মুক্তি পেলে ছবিগুলো দেখবেন না তারা। তারকাদের ব্যক্তি জীবনের কেলেঙ্কারি যে পেশাগত জীবনেও মারাত্মক প্রভাব ফেলে তারই প্রমাণ পাওয়া গেল সাম্প্রতিক এই ঘটনায়। তবে ভক্তদের ভালোবাসায় সিক্ত জনি। ফাতেমা আইনি, সময় সংবাদ।